अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पायल, हमार पायल, दीदी, माँ, वो तो पायल। কেমন আছিস তুই? তোর জন্য কত চিন্তায় ছিলাম জানিস? সারাক্ষণ তোর কথা মনে পড়েছে, আর তুই তুই একটাও ফোন করিসনি। কি করে ফোন করতাম দিদি? আমি তো এটাও জানতাম না যে তোমাকে দ্বিতীয়বার আর দেখতে পাবো কিনা। এমন কেন বলছিস? কি বলতে চাইছিস তুই? দিদি, আমি বিয়ে ছেড়ে পালিয়ে যাইনি, আমায় অপহরণ করা হয়েছিল। আপনারা এটাই ভেবেছিলেন তাই না, যে আমি আমার বিয়ে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, তাই আপনারা সবাই আমার উপর ক্ষুব্ধ তাই না? কিন্তু এটা সত্যি নয় দিদি, আমি আমার বিয়ে ছেড়ে পালাইনি। আমার সাথে যা হয়েছে তাতে তাতে আমার কোনো দোষ ছিল না। আমায় বন্দি করে রাখা হয়েছিল, অনেক কষ্টে আমি এখানে পৌঁছেছি দিদি। আমি বাড়ি গিয়েছিলাম কিন্তু ওখানে তালা দেওয়া ছিল, তাই আমি তোমার কাছে চলে এসেছি। আর কোথায় বা যেতাম দিদি? তুই একদম ঠিক করেছিস বিধি মা। বিধি, পায়েলকে গেস্ট রুমে নিয়ে যাও, আমরা পরে কথা বলবো। বিচারির তো আর যাওয়ার কোনো জায়গাই নেই। হ্যাঁ মা, এখানে থাকতে দিলে ওর একটু উপকার হয় তাহলে। মা, আপনি নিজেই ভাবুন না, ওর মাও তো এখন এই শহরে নেই। এখন নিজের বলতে তো ওর দিদি আছে এই শহরে, বাকি কথা জানি না, কোথায় যাবে ও? অ্যাকচুয়ালি মা, দেখুন ফাইনাল ডিসিশন তো আপনারই হবে, বাস আমরা তো সাজেস্টই করছিলাম, আপনার যেটা ঠিক মনে হয়। এটা কি হলো? বল দিব্যা, বল মজা হবে কি না বল? দিব্যা রানী, আমাকে বলতো এই মজা দেখতে তোর ভালো লাগবে কিনা বল। মজা দিদি, মজাই মজা হবে, মজাই মজা হবে। আর তাছাড়া তুমি তো জানোই যে আমি লাভ ট্রায়াঙ্গেল কতটা পছন্দ করি। লাভ ট্রায়াঙ্গেল বাংলায় কি বলে? দিদি, প্রেম ত্রিকোণ। না 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 না, তিনজন মানে অশান্তি বাড়বে, বাকি কথা আমি জানি না। চল চল গিয়ে দেখে আসি। দিদি, ব্যাস জল খেয়ে নে। থ্যাংক ইউ দিদি। তুই আমায় থ্যাংকস বলবি এবার? হ্যাঁ, একটা মারবো।
দিদি, সবাই এখনো আমার উপর রাগ করে আছে। সবাই ভাবছে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু সত্যি আমি বন্দী ছিলাম। এই দেখো, তুই চিন্তা করিস না, আমি সবার সাথে কথা বলবো, কেউ তোর ওপর রেগে থাকবে না। একটা কথা বল, তোর ওই লোকটা কি মনে আছে যে তোকে কিডন্যাপ করেছিল? হ্যাঁ দিদি। ব্যাস, একবার তুই ঠিক হয়ে যা, তারপর তোকে নিয়ে আমি পুলিশ স্টেশনে যাব। ওখানে লোকটার চেহারা বর্ণনা করবি আর পুলিশ স্কেচ আর্টিস্ট দিয়ে স্কেচ বানাবে। তারপরে দেখবি লোকটা এই জঘন্য কাজের জন্য কিরকম কঠিন শাস্তি পায়। না দিদি, যা কিছু হয়েছে সেটাকে আমি একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। আমি কি নরকে বাস করেছি সে শুধু আমিই জানি। এখন আমার শুধু নিজেকে সামলানোর জন্য একটু সময় চাই। ঠিক আছে, তুই বিশ্রাম কর। দিদি, তোমার হাতটা একটু দাও। এটা কি? খুব সুন্দর লাগছে, আমার নজর যাতে না লেগে যায় তাই করলাম। একবার তুই ঠিক হয়ে যা, তারপর আমি আর মা মিলে তোর জন্য একটা রাজকুমার খুঁজব। নে, এবার তুই শুয়ে পড়, বাকি কথা কাল হবে। বেদ, আসলে পায়েল, যে নিয়মটা বাকি ছিল সেটা শেষ করে নি। তুমি কিছু খেয়েছ? তোমাকে ছাড়া কি করে খেতে পারি আমি? তুমি সত্যি আমার জন্য ব্রত রেখেছিলে? মিথ্যে। আরে
আজকের দিনের উপহার তো দেওয়াই হলো না। গিফট? চোখটা বন্ধ করো। বিয়ের দিন তোমাকে মঙ্গলসূত্র আমি অনিচ্ছায় পরিয়েছিলাম, আর আজকে মন থেকে পরাচ্ছি। পরাতে পারি? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।